ক্লাস নিয়ে আজকে ঘুরেছি। প্রথমে আমার প্রশ্নটা দিয়েছি, আমি প্রথমে আলোচনা রাখাতো আমরা সেটা মাধ্যমিক বিদ্যালয় কুষ্টিয়া, মিরপুর কুষ্টিয়া। ভাষা প্রথমে তোমাদের ভাষা নিয়ে কথা বলবো। ভাষা ভাষা হচ্ছে মানুষের কি, মানুষের এক মানুষের সঙ্গে অন্য মানুষের যোগাযোগ করার একটি মাধ্যম। ভাষার মাধ্যমে মানুষ অন্যান্য প্রাণী থেকে স্বতন্ত্র। মানুষ এতে কথা বলতে পারে। এই বৈশিষ্ট্যের কারণে পশু পাখি সব প্রাণী থেকে খানিকটা উচিত অবস্থান করে। ভাষা তাহলে প্রথমে বলতে পারি যে ভাষার সংজ্ঞাটা কি। মানুষ তার মনের ভাব প্রকাশ করার জন্য বাকযন্ত্রের সাহায্যে অপরের বোধগম্য যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি উচ্চারণ করে তাকে ভাষা বলে। ভাষা প্রথমে তো কয় প্রকার? দুই প্রকার, এক মৌখিক, দুই লৌকিক। মৌখিক ভাষা বা দুই প্রকার কি কি? আঞ্চলিক আর প্রমিত। আঞ্চলিক ভাষাটা হচ্ছে বিভিন্ন অঞ্চল ভেদে মানুষের মুখের ভাষাকে আঞ্চলিক ভাষা বলে। আর প্রমিত ভাষাটা কি? কালক্রমে পরিবর্তিত হয়ে পরিমার্জিত হয়ে সর্বদল স্বীকৃত যে ভাষাটা আমরা ব্যবহার করি সেটাই হচ্ছে প্রমিত ভাষা। লৌকিক ভাষা কয় প্রকার? দুই প্রকার, কি কি? সাধু এবং চলিত। সাধু ভাষা কি? একটি শিক্ষিত সুধি মহলের ভাষা। আর চলিত ভাষা হচ্ছে আপামর জনসমষ্টির ভাষা, আপামর জনসমষ্টির মুখের ভাষা। তাহলে সাধু সাধু ভাষা তোমাদের এখানে আছে রাষ্ট্রভাষা এবং মাতৃভাষা। মানুষ তার মনের মায়ের কাছ থেকে যে ভাষাটা প্রথমে আয়ত্ত করে সেটাই হচ্ছে মাতৃভাষা। রাষ্ট্র ভাষা বলতে যে রাষ্ট্র কর্তৃক যে ভাষাটা স্বীকৃতি লাভ করে, যেমন আমাদের দেশে রাষ্ট্রভাষা হচ্ছে বাংলা, ইংল্যান্ডে ইংরেজি, আবার চায়নাতে চাইনিজ। এরকম রাষ্ট্র কর্তৃক যে ভাষাটা স্বীকৃত লাভ করে সেটাই হচ্ছে রাষ্ট্রভাষা। এবং এখানে সাধু ও চলিত রীতির কিছু পার্থক্য আমি তোমাদের সামনে তুলে ধরব। সাধু ভাষা হচ্ছে একটি সাধু ভাষা সবসময় সুনির্ধারিত এবং সুনিয়ন্ত্রিত, কিন্তু চলিত ভাষা সবসময় ব্যাকরণে সুনির্দিষ্ট এবং সুনিয়ন্ত্রিত নিয়ম মেনে চলে না। সাধু ভাষা তৎসম শব্দবহুল অর্থাৎ সংস্কৃত শব্দের প্রাধান্য বেশি, চলিত ভাষা তদ্ভব শব্দবহুল। সাধু ভাষা সাধু ভাষায় পদবিন্যাস সুনির্দিষ্ট এবং সুনিয়ন্ত্রিত, চলিত ভাষায় পদবিন্যাস অনেক সময় পরিবর্তিত হয়। সাধু ভাষা বক্তৃতা ভাষণ এবং নাটকের ক্ষেত্রে অনুপযোগী, চলিত ভাষা বক্তৃতা ভাষণ এবং নাটকের ক্ষেত্রে উপযোগী। সাধু ভাষা ক্রিয়াপদের পূর্ণাঙ্গ প্রকাশ পায় এবং চলিত ভাষায় ক্রিয়াপদের সর্বনাম ও ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ প্রকাশ পায়। আজ এই পর্যন্ত, আগামী ক্লাসে দেখা হবে। ধন্যবাদ সবাইকে।